দুদিনের ত্রিপুরা সফরে আসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার দুদিনের ত্রিপুরা সফরে আসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্পোরেট সংক্রান্ত মন্ত্রী নির্মলা সীতারামন। এদিন আগরতলা মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। জানা গেছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার তথা 21 জুলাই গুয়াহাটিতে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এর বিনিয়োগ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গুয়াহাটির অনুষ্ঠানে সেরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার আগরতলায় এসেছেন। আগরতলার নেতাজি চৌমুহনীতে নবনির্মিত জিএসটি ভবনের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপরে তিনি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত সাব্রুম মহকুমার সীমান্তপুরে ইন্টিগ্রেটেড চেকপোস্টে সফর করবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।